সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আরেকটি স্ন্যাক্স এর রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হচ্ছে ব্রেড পিৎজা। ব্রেড পিৎজা খুবই সহজে তাওয়া বা ফ্রাই প্যানে তৈরি করা যাবে। চলুন দেখি আমি কিভাবে তৈরি করি আর কি কি উপকরণগুলো লাগছে। আমার লাগছে টমেটো কুচি, ক্যাপসিকাম অর্ধেক কুচি করে নিয়েছি, দুটো টমেটো কুচি করে রাখা, পেঁয়াজ দুটো এখানে কুচি করে রাখা পাতলা পাতলা করে একদম, ব্রেড সস, আমি এখানে পিৎজা সস নিয়েছি, আপনারা চাইলে শুধু টমেটো সস দিয়েও করতে পারেন, চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স ঘরেই তৈরি করে নিতে পারবেন, শুকনা মরিচকে একটু তেলে গুঁড়ো করে নিলেই হবে, আদা বাট, চিজ, বাটার। চলুন কিভাবে তৈরি করি দেখে নিই। আমি সবগুলো উপকরণ একসাথে মেখে দিব, সামান্য একটু লবণ দিই। বেশি লবণ দিব না, কারণ বাটারেও লবণ আছে, সসেও লবণ থাকে, চিজেও লবণ আছে। যদি কেউ ঘরে ক্যাপসিকাম না থাকে তাহলে শুধু পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়েও করতে পারবেন। ঝটপট তৈরি হয়ে যায়, বাচ্চা বড় সবারই খেতে ভালো লাগবে। এখন আমি প্রথমে ব্রেডে বাটার লাগিয়ে দিচ্ছি। বাটার না লাগালে ব্রেডটা পুড়ে যাবে। ভাবে সুন্দর করে বাটারটা লাগিয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি সস। একটু চিজ দিয়ে দিলাম, অল্প একটু, যারা চিজ বেশি পছন্দ করেন তারা এইভাবে দিয়ে নেবেন, আর যারা একটু কম পছন্দ করেন শুধু করে দিলে চলবে। বাচ্চাদের জন্য এটা খুবই ভালো খেতে, সবাই খুব পছন্দ করবে, বাচ্চার টিফিন দিতে পারবেন, সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও দিতে পারবেন। স্টাফিংটা তৈরি করেছি সেগুলো এখানে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি।
প্যানে কিভাবে তৈরি করি বা তাওয়াতেও তৈরি করা যাবে এটা দেখি। আমি এখানে প্যানে বাটার দিয়ে দিয়েছি, বাটারটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে। এখন আমি পুরো প্যানে ভালো করে বাটারটাকে লাগিয়ে দেব। আপনারা চাইলে তাওয়ার মধ্যেও করতে পারেন একইভাবে। খুবই সময় কম লাগে তৈরি করতে, একটু যা লাগে সময়টা। একদম কম আছে, চিজটা মেল্ট হওয়ার জন্য ঢেকে দিব 5 মিনিটের জন্য। একদম কম আছে, মৃদু আছে, দিবেন দিয়ে ঢেকে দিবেন 5 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমি একবার দেখে নিয়েছি, আপনারাও দেখে নেবেন। দেখুন কি সুন্দরভাবে চিজটা মেল্ট হয়ে গিয়েছে। এটা সম্পূর্ণভাবে তৈরি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি ব্রেড পিজ্জাটি নামিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকুন।